রূহ এবং দেহ দুটো সমন্বয় মানুষের দুনিয়ার জিন্দেগি হবে আর আখেরাতের জিন্দেগি হবে। মৃত্যুর সময় আমরা মনে করি কি যে আমাদের রূহটা আলাদা হয়ে গেছে, এটা মৃত্যুর মাধ্যমে হয়, কিন্তু মৃত্যুর পরবর্তী সময় কিন্তু আবার আমাদের রূহ এবং আমাদের দেহকে এক করে দেওয়া হয়, আমাদের রূহ এবং আমাদের দেহকে আবার এক করে দেওয়া হয়। তখন কিন্তু রূহ এবং দেহ আলাদা থাকে না, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতআদু রূহাহু ফি জাসাদি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন রূহটা তার মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাকে বসানো হয়। দেহ থাকলে বসবে কিভাবে, দেহের সাথে যদি রূহ না থাকে বসতে পারবে না, রূহটা আবার তাকে ব্যাক করানো হয়, তখন তাকে দুইজন ফেরেশতা এসে তাকে আবার বসানো হয়। তাহলে বোঝা গেল কি রূহ শুধু একক কিছু নয়, একটা মানুষের জন্য রূহ শুধু একক কিছু নয়, রূহ এবং দেহ এর সমন্বয়ে মানুষের দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি। কি বলেন এখন ভুল বুঝলেন কি না যে আমাদের রূহের মাত্রা এই কথাটা ভুল, আমরা যখন সমাজে কথা বলি রূহের মাত্রা এটা ভুল, বলতে হবে যে ব্যক্তি মারা গেছে তার মাত্রা, তার মাত্রাতে কথা বলতে হবে। সুতরাং এই রূহের ব্যাপারে আমাদের চিন্তা হলো কি যে রুটা চলে যায়, রুটা চলে যায় একটা ক্ষণিকের সময়ের জন্য রুটা চলে যায়, কিন্তু আবার আমার কাছে ফিরে আসে, এটাই সত্য। সুতরাং আমরা যেটা বলে থাকি চিন্তা করে থাকি এটা ভুল, এখন থেকে আমাদের চিন্তা করতে হবে মানুষ দুনিয়াতে যেমন মৃত্যুর পর ঠিক থাকে ওইভাবে আবার গড়ে দেওয়া হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, কি ছিল মৃত, সুম্মা আহিয়াকুম, এরপর তোমাকে আবার জীবন্ত করা হয়েছে, তোমাকে আবার জীবন দেওয়া হয়েছে, সুম্মা ইউমিতুকুম, এরপর তোমাকে আবার মৃত্যু দেওয়া হয়েছে, সুম্মা ইউহিয়িকুম, আবার তোমাকে জীবন্ত করা হয়েছে, মরা দুইবার বাঁচা দুইবার মরতে হবে, দুইবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবার জীবিত করেন তাহলে কিভাবে করবেন, যেভাবে আমাকে আগে আল্লাহ জীবিত করেছিলেন রূহ এবং শরীরকে একত্রিত করে ঠিক ওইভাবেই কবরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওইভাবে আমাদেরকে আবার জীবিত করবেন, হাশরের ময়দানে ওইভাবে উঠানো হবে, ওইভাবে উঠানো। আল্লাহু আকবার, কত ভুল ধারণা, অনেক আলেমরাই দেখা যায় বলে রূহের মাগফিরাত, শুধু রূহের মাগফিরাত করবেন, দেহ যাবে কোথায়, কাল হাশরের দিন দেহের উপর কিন্তু বিচারটা চলে, দেহের উপর যেমন আত্মার উপর বিচার হবে, শান্তিও দিবেন আজাবও দিবেন, এটা দেহের উপর হবে। সুতরাং আমরা ক্লিয়ার হতে পারি যে কাল হাশরের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, বিচারে দাঁড়াবো, তখন আমার সাথে রূহ থাকবে, দেহ থাকবে। এবার আসি মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা হলো, আমাদের মৃত্যু দুইবার, জন্মের আগে আমরা মরা ছিলাম, জন্মেছি জীবন্ত হয়ে আবার আমরা মরবো, আবার মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন্ত করা হবে, আবার জীবন্ত করা হবে। এই যে মরা, এটা কি শুধু মানুষের জন্য, এটা কি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বললেন যে আমার অবস্থা হলো যে আমি সবাইকে মৃত্যু দেব, মৃত্যুর অবস্থা কি হবে, ফাইযা জাআতি তামাতুল কুবরা, একটা বড় সংকট দেখা দিবে গোটা পৃথিবীর বাজারে, একটা বড় সংকট, এই বড় সংকটের নাম হলো কিয়ামত, বড় সংকটের নাম কি কিয়ামত, একটা বড় সংকট দেখা দিবে, তখন কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলেন যে এরপর কি হবে, দুনিয়ার অবস্থাটা জানিয়ে দিলেন যে চন্দ্র এবং সূর্য একটা আরেকটা থেকে দূরে থাকে, কিন্তু আমি সেই প্রলয়ঙ্কর অবস্থায় যেদিন আমি দুনিয়া ধ্বংস করে দেবো সেদিন আমি এক করে ফেলবো দুটোটাকে, এক করে ফেলবো, শুধু তাই নয়
যখন আকাশ বিক্ষিপ্ত হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আকাশের অবস্থা আকাশ থাকবে না, আকাশ টুনটুন বিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশ টুনটুন বিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশটা দেখতে এখন একটা ছাদ, তখন আকাশ আকাশ থাকবে না, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। আমি কিয়ামত যখন নাযিল করব, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, আকাশটা আমি ভেঙে চৌচির করে ফেলব, চৌচির করে ফেলব। ওয়াইদাল কাওয়াকিব তাতাযারাত, তারকা পুঞ্জি বিলিয়ন বিলিয়ন তারকা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আকাশকে সাজিয়েছেন তারকা রাজি দিয়ে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে একটা তারকা রাজি গোটা পৃথিবীর কয়েক লক্ষ গুণ বড়, ওই তারকাগুলি তার অবস্থান থেকে খসে পড়বে, খসে পড়ে যাবে, তারকার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। একটু কিয়ামতের যখন একটা কিয়ামতের জালজালা পয়দা হয়ে যাবে, তারকাগুলি খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজিরাত, সমুদ্রের পানিগুলি এখন দেখা যায় স্থিতিশীলতা, একটা স্থিতিশীল পরিবেশ দেখা যায়, সমুদ্রের পানিগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। পানি যদি উপরের দিকে এক মাইল দুই মাইল লম্বা হয়ে যায়, পানি উপরে উঠে যায়, এই পানি কত বিপদের কারণ হয়ে যায়। আল্লাহ বলেন সমুদ্রের পানিগুলি আমি উপরের দিকে উঠিয়ে নেব, গোটা পৃথিবীকে ধ্বংসের আমার পরিকল্পনা কতটুকু। ওয়া ইযাল কুবুরু বুযিরাত, কবরের মধ্যে তারা সবাই উঠে যাবে, কবর থেকে উঠতে থাকবে পঙ্গপালের মতো, কবর থেকে উঠতে থাকবে মানুষগুলি, একটা প্রতিযোগিতা লেগে যাবে, মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, মরা মরা মানুষগুলি সব আবার তাদের এক হয়ে যাবে, উঠতে উঠতে থাকবে মানুষ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সবগুলি উঠাবেন কিসের জন্য, কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটা বিশাল মাঠে একত্রিত করবেন, ওই মাঠটার নাম হলো হাশর। ওই মাঠটার নাম কি? গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। মানুষ শুধু মারা যাবে না, মানুষ শুধু ধ্বংস হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ছাড়া গোটা পৃথিবীর সবকিছুকে আমি ধ্বংস করে দেব। কুল্লু শাইইন হালিকু, প্রত্যেকটি জিনিস ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, একমাত্র আমার মাবুদের, মাবুদ ছাড়া গোটা পৃথিবীর সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। অর্থাৎ ধ্বংস মানে কি? যেটা যে অবস্থায় আছে, যাকে যেভাবে হাশরের মাঠে উঠাতে হবে ঠিক ওইভাবে উঠাবেন, ওইভাবে হাশরের ময়দানে উঠানো হবে, হাশরের ময়দানকে ওইভাবে প্রস্তুত করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী ধ্বংস করে এরপরে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে উপস্থিত করবে। আকাশটা, এই পৃথিবীর আকাশটা, প্রথম আকাশটা ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় আকাশ ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় আকাশে, প্রথম আকাশে যারা ছিল, সপ্ত আকাশ পর্যন্ত যারা ছিল ফেরেশতারা, কত লক্ষ কোটি ফেরেশতা আকাশে বাতাসে আমাদের জমিনে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকে ধ্বংস করে দিবেন, সবাই ধ্বংস হয়ে যাবে, সবার মৃত্যু হবে, শুধু মানুষের নয় সবার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাশরের ময়দানে একত্রিত করবেন, একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশর কিয়ামত কি অবস্থায় হবে, অবস্থাটা কেমন হবে কিয়ামতে? একটা মানুষ দুনিয়ার অবস্থা, মানুষ যে যার কর্মে থাকবে, যে যার কাজে থাকবে, যে যার অবস্থানে থাকবে, মানুষ ঠিক ওই মুহূর্তে কিয়ামত চলে আসবে। তাআমাতুল কুবরা, একটা চূড়ান্ত ছাঁচে চলে আসবে গোটা পৃথিবীর মাঝে, ওই ঝাঁকুনিতে কেউ দেখা যাবে তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, এদিকে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, কেউ তার বাচ্চাকে নিয়ে হয়তো কোথাও যাবে রেডি হয়েছে, ঝাঁকুনি আরম্ভ হয়ে গেছে, কেউ খেতে বসেছে, মুখে খাদ্য দিয়েছে, খাদ্যটা ভিতরে যাবে না বাইরেও যাবে না, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, মানুষের লাশ আর লাশ হবে, কেউ তার কাফন কারো কাফনের জন্য কেউ কাঁদবে না, যে আমার কাফনের কাপড় দরকার, আমার পরিবারে কেউ মরে গেছে, আমার আত্মীয় স্বজন মরে গেছে, তার কাফনের কাপড় দরকার, ওই কাফনের কাপড় খোঁজার মতো মানুষ পাওয়া যাবে না, কারো কবর খোঁড়ার মতো মানুষ পাওয়া যাবে না, প্রত্যেকটি মানুষ লাশ হয়ে যাবে, লাশ আর লাশ, লাশ আর লাশ। আল্লাহ সেখান থেকে আবার উঠাবেন জীবন্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে সব একত্রিত করে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জানতে থাকবেন, জানতে চাইবেন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, এখানে ফেরেশতাদের সর্দার কিন্তু জিব্রাইল আমিন, কিন্তু মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো কি? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে বলা হবে কে আছে আর বাকি কে আছে?
পৃথিবী ধ্বংস ধ্বংস সব মৃত সবকিছু ধ্বংস হয়ে গেছে আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার আরশে ফেরেশতা ধরে আছে চারজন ফেরেশতা এরা আছে আমি আছি জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আর কেউ নাই সবার মৃত হয়ে গেছে সবার মৃত হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে আর কিছু বাকি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আজরাইল আলাইহিস সালামকে ওয়াদা করবেন যাও জিব্রাইল আর মিকাইলকে বিদায় করে দাও তাদের মৃত হয়ে যাক জিব্রাইল এবং মিকাইলকে মৃত দিয়ে দাও আরশ থেকে একটা আওয়াজ আসবে আরশ থেকে কথা আসবে মাহবুব জিব্রাইল তোমার খুব তোমার অনেকগুলি সংবাদ অনেক সংবাদ পৃথিবীর সাথে সে আনা নেওয়া করেছে রাব্বুল আলামিন জিব্রাইলকে ছেড়ে দাও জিব্রাইলকে মেরো না জিব্রাইলকে ছেড়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন আমার আরশের নিচে যারাই থাকবে সবাইকে ধ্বংস হতে হবে সবাইকে ধ্বংস হতে হবে আমার আরশের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে আল্লাহু আকবার আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আছি ইসরাফিল আছে আমি আছি ইসরাফিল আছে রাব্বুল আলামিন বলবেন ইসরাফিলের জান কবজ করো ইসরাফিলের জান কবজ করো ইসরাফিল আলাইহিস সালাম চলে যাবে এবার আল্লাহ বলেন আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম কে দিয়ে দিবেন মাহবুব আমি সালাম কেউ না এখন আমি শুধু আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওয়াদা করবেন মুতিয়া মালাকাল মউত গোটা পৃথিবীর সবাইকে তুমি মেরেছো আমার ওয়াদা নিয়ে তুমি গোটা পৃথিবীর সব মানুষের সম্পন্তুর গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তুমি মৃত্যু তুমি মানুষের মৃত্যু অবতারিত করেছো তুমি মানুষকে জান বলে নিয়ে এসেছো আজকে আমার ওয়াদা তুমি মরে যাও তুমি মরে যাও আজরাইল আলাইহিস সালাম তার নিজের জান নিজে কবজ করবে নিজে চিৎকার দিবে একটা চিৎকার দিবে আজরাইল সাহেব মরে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউতকে ডাক দিবেন কারণ মউত তো আল্লাহর সৃষ্টি মউতটা কি সব শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউতকে ডাক দিবেন কারণ মউত তো আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মউত আল্লাহ মউতকে সৃষ্টি করেছেন এবার মউতকে ডাক দিয়ে বলবেন যাও জান্নাত এবং দোযখের মাঝামাঝি একটা ভেড়ার আকৃতি হয়ে যাও সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেড়ার আকৃতি হয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ মউতকে জবাই করে দিবেন আর কি হবে না মউত হবে না আর কি হবে না কারো মউত হবে না গোটা পৃথিবীর সবকিছু মৃত্যুর স্বাদ দিতে হবে পৃথিবীর যত কিছু সৃষ্টি হয়েছে সবাইকে ধ্বংস হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বাকি থাকব আর কেউ বাকি থাকবে না আমি বাকি থাকব আল্লাহু আকবার কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমার অবস্থানে থাকব আমার মৃত হবে না সব কিছু ধ্বংস এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিবে হাশরের ময়দানে এবার একটা সাউন্ড চলে আসবে একটা দূরে একটা আওয়াজ চলে আসবে হাশরের ময়দানে সবাই উপস্থিত কারা উপস্থিত মানব সমাজ মানুকুল গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গেছে একটা মাঠে এটা নাম হলো হাশর এটা নাম কি এটা নাম হাশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিবেন মান কানা লি শারিকান ফালইয়াতি যে আমার সাথে শরীক করেছো আমার ইবাদতের মধ্যে আমার আমলের মধ্যে আমার ক্ষমতার মধ্যে আমার নিয়ম নীতির মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যারা শরীক করেছো আসো আজকে আমার সামনে আসো আমার সামনে আছো কেউ কথা বলবে না কেউ কথা বলবে না এবার একটা জালজালা পয়দা হবে হাশরের ময়দানে একটা প্রকম্পিত ভাব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন তিনবার বলবেন আনাল মালিক আমি অধিপতি আমি মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের আমার হাতে কর্তৃত্ব আর কারো কাছে কর্তৃত্ব না আল্লাহ যখন এই কথাটা বলবেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বলবেন আনাল মালিক আমি আল্লাহ যারা ইবাদত করেছে যাকে মানো নাই সেই আল্লাহ আমি দ্বিতীয়বার প্রকম্পিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আনাল কুদসুস সালামুল মুমিন প্রকম্পিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় আনাল কুদসুস সালামুল মুমিন এরপর তৃতীয় আরেকটা ছাকুনি হবে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আনাল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়
আমি হলাম মুহাইমিন আমি হলাম আজিজ আমি হলাম জব্বার আমি হলাম মুতাকাব্বির আল্লাহ নিজের পরিচয় হাশরের ময়দানে দিবেন হাশরের ময়দানে একটা আওয়াজও থাকবে না একটা আওয়াজ হবে না সৃষ্টি জগতের সবাই হাশরের ময়দানে একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না একটা চিন্তা করতে পারেন এতগুলো মানুষ একসাথে দিনদার ইমানদার মুমিন মুসলমান কাফের মুশরিক সব একখানে একটা আওয়াজ হবে না হাশরের ময়দানে আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন নিজেই হাশরের ময়দানে কিছু কিছু ব্যক্তিকে ডাক দিবেন গোটা পৃথিবীর কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিবেন যারা ডাক দিবেন বলেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দিষ্ট কতগুলো কয়েকজন ব্যক্তিকে ডাক দিবেন আইনাল মুলুক গোটা পৃথিবীর রাজত্ব যারা করে তারা কোথায় সবাইকে ডাক দিবেন না সাধারণকে ডাক দিবেন না সাধারণ মানুষকে ডাক দিবেন না ডাক দিবে কাকে যারা রাজাধিরাজ যারা ক্ষমতায় আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন আইনাল মুলুক গোটা পৃথিবীর রাজারা কোথায় আজকে আমার সামনে আসো আইনাল মুলুক আল্লাহু আকবার বলি আইনাল জব্বার গোটা পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর মানুষের উপর অত্যাচার করেছো মানুষের উপর বিভিন্ন ভাবে ডমিনেট করেছো মানুষকে মানুষকে শাসন করেছো আজকে জব্বাররা কোথায় ক্ষমতাধররা কোথায় আজকে আমার সামনে আসো সবাইকে ডাকবে যারা করেছে তাদেরকে ডাকবে আইনাল মুতাকাব্বিরুন যারা নিজেদেরকে গর্ববোধ করেছে নিজের ক্ষমতার জন্য নিজের অর্থের জন্য নিজের পরিবারের জন্য নিজের মানুষের জন্য যারা গর্ববোধ করেছে আজকে তারা কোথায় আমার সামনে আসো লিমানিল মুলকুল ইয়াউম তিনবার ডাক দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিবেন গোটা পৃথিবীর সবাইকে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্বটা কার আজকে রাজত্বটা কার আজকে রাজত্বটা কার একটা সুশব্দ আসবে না একটা সুশব্দ করবে না কেউ সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলার সেদিন নিজেই আল্লাহ নিজের জবাব দিবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব শুধু আমার রাজত্ব কেউ তোমার সাথে কথা বলবে না আজকে রাজত্ব আমার লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব আমার মতো ক্ষমতা ধরে আর কার আজকে রাজত্ব না আল্লাহু আকবার সেই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মোড় দিয়ে নিজেকে একক অধিপতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে প্রতিষ্ঠিত করবেন মৃত্যু বিতিত কেউ বাঁচবে না সৃষ্টি জগতের সবাইকে মরতে হবে ধ্বংস হতে হবে কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বেঁচে থাকব আর কেউ বাঁচবে না সুতরাং মৌত গোটা পৃথিবীর সবকিছু হবে এখন স্পষ্ট হলো এই মৌতটা আমরা কেমন চাই মৌতটা আমাদের কেমন হওয়া দরকার মৌতের জন্য আমাদের কি চিন্তা করা দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় জিবরাইল আমিন উপস্থিত হলেন জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বাহিরে একজন অপেক্ষা করছে গোটা পৃথিবীর সবাইকে মরতে হবে আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে সবাইকে ধ্বংস হতে হবে আপনার মৃত্যুটা কেমন দরকার কেমন মৃত্যু কামনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মৃত্যু সজ্জায় জিবরাইল আমিন এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একজন অপেক্ষা করছে দরজায় অপেক্ষা করতেছে আপনার অনুমতি চাই ঢুকতে রাসূল বলেন আসো আজাইল আলাইহিস সালাম ঢুকলেন ঢুকে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছে আমি তো এমন একটা সত্তা আমার ডিউটিতে তো এমন গোটা পৃথিবীর কাউকে আমি সালাম দেই না গোটা পৃথিবীর কারো থেকে আমি অনুমতি নেই না কিন্তু আল্লাহ আমাকে বলেছেন আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে সালাম দিয়ে ঢুকার জন্য আমি আর কাউকে সালাম দেই নাই কাউকে আমি অনুমতি নেই নাই আল্লাহ আমাকে বলেছেন আপনি রাজি থাকলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি কারো থেকে অনুমতি চাই না আমি কারো থেকে অনুমতি চাই না কিন্তু আপনার থেকে অনুমতি চাই আপনি যদি বলেন আপনার জান আমি কবজ করব রাসূল বলে যদি না করি ফিরে যাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলে জিবরাইল কি বলো বলো তো তোমার সাথে আমার পরামর্শ হয় তুমি আমাকে একটু মত দাও আমাকে একটু পরামর্শ দাও জিবরাইল আমিন তখন রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ तीन पत्ती मास्टर ऐप को इंस्टॉल करते ही 190 रुपये मिल जाएंगे और इस पैसे को आप अपने किसी भी बैंक अकाउंट में आराम से ट्रांसफर इन्ना फिल मौत लसहरा
মওতের তো কত কষ্ট আছে হাসকা সরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটাকে এমন ভাবে নিয়ে গেলেন গোটা পৃথিবী এমন শান্তির সাথে আর কারো জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করার ব্যবস্থা করে নাই আজাইল হাসান এত থেকে শান্তির সাথে কাউকে জান কবজ করে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন দেখুন আমার রাসূল আল্লাহ তার জন্য অপেক্ষা করছে সাক্ষাতের অপেক্ষা করতেছে আমরা তারই উম্মত আমাদের জীবনটা কেমন করতে পারি আমাদের মৃত্যুর সময় আমাদের মৃত্যুর সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি থাকেন আমাদের উপর রাজি থাকেন এমন একটা মওতের চেষ্টা এমন একটা মওতের প্রস্তুতি আমাদের থাকা দরকার আছে কিনা বলেন আছে কিনা আল্লাহ যেন আমাদের রাজি থাকেন হযরত সাদ ইবনে মাযি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন ও আমার সাহাবারা শুনে নাও মাযের জন্য আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে বাক বাক হয়ে গেছে আল্লাহ ফেরেশতারা পর্যন্ত খুশিতে এখন ফেরেশতারা আনন্দ করতেছে কারণ মাস আসছে এখান থেকে যাবে আসবে যাবে কোথায় আল্লাহর দরবারে দুনিয়া থেকে যাবে দুনিয়া এত কষ্ট কিন্তু যাবে কার কাছে বলেন তো আল্লাহর কাছে যাবে সেখানে আনন্দ হচ্ছে মাযের জন্য সেখানে মাযের জন্য আনন্দ হচ্ছে দুনিয়াতে কষ্ট হলে সেটা বড় কথা না চলুন নিজেকে প্রস্তুত করি এমন একটা মুহূর্তের জন্য যে মুহূর্তটা হবে আমার জন্য যে মুহূর্তটা হবে আমার আল্লাহর জন্য আল্লাহ আমার প্রতি রাজি থাকবেন আল্লাহ খুশি থাকবেন এমন একটা মুহূর্ত আল্লাহর কাছে আমরা চাহিদা রাখি কারণ মুহূর্ত থেকে গোটা পৃথিবী কেউ বাঁচবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া এছাড়া বলে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচবে না আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত মওতের ব্যাপারে গাফিল না হবা ততক্ষণ পর্যন্ত তোমাদের থেকে আল্লাহ আখিরাতকে হারিয়ে দিবেন না তোমরা যখন মওতকে ভুলে যাবা তখন আখিরাত তোমার থেকে হারিয়ে যাবে তোমরা যখন মওত ভুলে যাবা তোমরা তোমার পাপের মধ্যে ঢুকে যাবে আর যত বেশি মওতকে স্মরণ করবা তত পাপ থেকে নিজেকে সেভ করতে পারবা আল্লাহ আমাদের সবাইকে এই মওতকে সময় নিজের সামনে রাখার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে মওতকে স্মরণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু